একটা জিনিস মনে রাখবা ইসলাম শরীয়তর যেগুলা নিষেধ আছে এইগুলা নে বাছিয়া থাকা শরিয়তর নির্দেশ মানিয়া চলা এর লগে লগে আমরা মুসলমানকলে নিয়া ইসলামটারে একেবারে সীমিত করে নিই কেউ মনে করি যদি এক মানুষে ফাঁস অক্টর নমাজ ভরিছে কোরআন টিলাওত করে লাগছে মনে করে রে পাক্কা মুসলমান হয়ে গেছে তার দায়িত্ব আদায় হয়ে গেছে যদি এক মানুষে নমাজ পড়ে রোজা রাখে জকা দিলাইছে মনে করি আর এত ফুড়া মুসলমান হয়ে গেছে না ইসলামর আব বহুতটা তার মাঝে আছে হাও বাজু ফুড়া করছো দেখো যদি ফুড়া করে তো পূর্ণ মুসলমান করিবোজু কী আমি নমাজ আর রোজা আর আমার ইবাজু সারা ঠিক আছে কিন্তু লগর ব্যবহার আমার ব্যবহার করি আমি আর এর বাদেও দেখা যায় যে আমি মিসা মাতিয়ার আমি নমাজ আর রোজা এর পরে আমি মদ খাই আর আমি নমাজ আর রোজা আর এর বাদে সামান্য সুযোগ পাইলে অন্যর সম্পত্তিরে আমি আত্মসাৎ করিয়ার হক মারিয়াকার পূর্ণ মুসলমান হইতো পারব একদিকে রোজা রোজার আর ইবাদি তার ইতা ইসলাম হইল একজন প্রকৃত মুসলমান হইলে এই মুসলমানের তার ইসলামী ফরাইজ যেগুলো আছে ফরাইজ হইল ফার্স্টটা এর মধ্যে এক নম্বর কি ইমান ইমান লগি চারটা নমাজ রোজা হজ জকাত এই সাইটার মধ্যে নমাজ আর রোজা ইনর মধ্যে গরিব দনি ল্যাংরা লোলা আতুর সারা সমান খেয়র কোনো বেসম আছে নি এক ল্যাংরা ভাই রমজান আইলে যদি কয় বা আমি ল্যাংরা আমার তো রোজা রাখার ক্ষমতা নাই আল্লাহ নি রমজান মাছ হাইয়ারলে যদি একজনে কয় বা আমার গেস্ট্রিক বেমারী আমি ইটা ফারিয়ান না রমজান হাইয়ালে এই মানুষের মুসলমান সারা বাহান রমজান যেমনে গেল তার গেস্টিক বেমার দেখো দোকানও বইয়া তিন প্লেট খাইলার ছানাইকু গ্যাস্ট্রিকর বাফ আর রোজা মাঠ হাইয়ারলে কইব আমি ফারিয়ান না বা আমি কফারা দিলাইম ফিদিয়া দিলাইম ইটা না তো এই ফরাই সাইটটার মধ্যে দুইটা যদি আমরার সারার ক্ষমতা তাকে না আমরার উপরে আদায় করা ওয়াজিব নাই জকাত যদি আপনার মাল না। আপনার উপরে জকাত আইবনি আইতো নাই হজ করার তৌফিক তাকে না আপনার উপরে হজ করা নাই কিন্তু নমাজ আর রোজা ইনো সারা সমান এগুণিতরে আদায় করা লাগব আর এর লগে সারা মুসলমানে এই বিশ্বাস রাখা লাগব যে জকাত ইসলামর একটা ফজ স্তম্ভ হজ ইসলামর একটা ফরজ যেদিন আল্লাহ আমারে ক্ষমতা দিব আমার উপরে আদায় করা ফরজ হইব আর যদি আমারে আল্লাহ ক্ষমতা দেয় না তৌফিক দেয় না আমার উপরে ফরজ নাই কিন্তু ইসলামে ফরজ করছে এখন মুসলমান সমাজটা আমরা ওলৈ যে শুধু আমরা এক সাইড লইয়া চলি মনে করি তো নমাজ ভরি নেই বাকি লেনদেন আমার কুন্ত অসুবিধা নাই আমি নমাজ ভরিয়া মিশাও মাতিয়ার নমাজ ভরিয়া আমি সুদো খাইয়ার নমাজ ভরিয়া আমি লটারির টিকিটও খাতে তি আমার নমাজ ভরিয়া আমি মদ খাইয়ার দুনিয়ার অবস্থা অলহ ইসলামর যত আদর্শ ইসলামর আদর্শ স্কুলের বইর মধ্যে একটা আদর্শ পাঠ আছে ও পাঠক আমি একদিন ফলিয়া দেখলাম ইতা আগে দিয়ে উঠাই দিব এখন যে বর্তমান শিক্ষানীতি যেটা সরকারে করে ইটার হইত নাই ইতা উঠাই দিব আমরার গুনার কারণে আল্লাহ আমরারে জালিম মুসল্ল করিয়া দিছে এই আদর্শ পাঠ যেটা আছে আদর্শ পাঠর মধ্যে যতটা বর্ণনা করা আছে এখন পর্যন্ত স্কুলের বই ইতা সারা হদিসর ব্যাখ্যা আর কুরাণর ভাবার্থ কুড়াণে যেটা মৌলিক কথা বয়ান করছে অগুরে হাজিছে বিশ্লেষণ করছে আর অর্থাৎ সারা দুনিয়ার